بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যারা যেখান থেকে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রোগ্রামটা দেখছেন অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে নিয়ে আসছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ওই আঙ্গিনায় যেখান থেকে তার সফলতা শুরু হয়েছিল মদিনার জীবন শুরু হচ্ছে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম কুবা মসজিদে তৈরি এবং সেখানে তিনি কতদিন ছিলেন সে সম্পর্কে এবং যে কদিন ছিলেন সেখানে তিনি কীভাবে জীবনযাপন করেছেন তার উপরে ছোট্ট একটা আলেখ্য আমি তুলে ধরার চেষ্টা করেছি আজকে আমরা আলোচনা করব উনি এখন মদিনার ভিতরে রওনা দিচ্ছেন কুবা থেকে এই বিষয়টা নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন যে আমি মদিনায় যাব আগামী কালকে শুক্রবার ছিল সেদিন তো উনি রওনা দিয়েছেন এবং রওনা দেওয়ার পরে দেখা গেল যে তার মানে চতুর্পাশে বিশেষ করে বনু নাজ্জার এবং বনু নাজ্জার ছিল আব্দুল মুত্তালিবের নানার বংশের লোকেরা আবু আইয়ুব আনসারি আসাদ ইবনে জুরারা এরা সবাই ছিলেন ওই বনু নাজ্জারের মানুষ তারা সবাই ছুটে আসলো তাদের কাছে কোষবদ্ধ তরবারি নিয়ে কারণ এটা ছিল একটা মানে ইয়ে মানে গার্ড অফ অনার যেটা আমরা দিয়ে দিই আমরা যেটা বলে থাকি যে প্রেসিডেন্ট বা কেউ আসলে সামনে পিছনে সেনাবাহিনীর বা পুলিশ বাহিনী থাকে ওনাকে সেই রকমভাবে গার্ড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শত শত মানুষ কত মানুষ আসছে তার কোনো সংখ্যা কিন্তু কোনো ঐতিহাসিক আজ পর্যন্ত বলতে পারে নাই তবে ওখানে মানে ইবনুল কাইয়িমের যে ভাষ্য আমরা দেখতে পাচ্ছি সেখানে উনি বিভিন্ন গ্রুপ গ্রুপ পিপল আসছে এটা উনি বর্ণনা করেছেন ইহুদিদের একটা বড় গ্রুপ আসছে বাচ্চাদের একটা অনেক বড় গ্রুপ আসছে মেয়েদের গ্রুপ আসছে উঠতি বয়সের মেয়েদেরকে যাদের জাওয়ারি বলা হয় তাদের যে গ্রুপটা আসছে এরকম গ্রুপ গ্রুপ পিপল এসেছে দল বেঁধে মানুষ যাচ্ছে এরকম আমরা পাই শুধু তাই না যারা অন্তঃপুরবাসিনী বা যাদেরকে আমরা মহিলা যারা মানে সাহাবি মহিলা যারা বাইরে আসতে পারেননি তারা ঘরের ভিতর থেকে ঘরের দরজা বা পর্দা মানে উঁচু করে দিয়ে আমাদের নবীকে দেখতেছেন এবং গ্রিট করছেন সে কথাও কিন্তু আমরা সিরা গ্রন্থসমূহে আমরা পাই এবং যার পাশ দিয়ে দিয়ে যাচ্ছেন যে ঘরের পাশ দিয়ে দিয়ে জোর জোর করে করে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের ঘরে আসুন আমাদের ঘরে থাকুন এরকম করে করে এমনভাবে তাকে ডাকতেছেন যেন অনেকদিন আকাঙ্ক্ষিত ব্যক্তি তাদের কাছে আসছেন এবং তিনি বারবার বলতেছেন যে ঠিক আছে আমার উটকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমরা একে ছেড়ে দাও সে তাকে যেখানে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে যে সেই অবস্থান নেবে এটা একটা অদ্ভুত এবং দৃশ্য আমরা দেখতে পাচ্ছি মদিনার রাস্তা দিয়ে উনি যাচ্ছেন যেতে যেতে কিছুক্ষণ গেছেন প্রায় ধরেন আধা ঘন্টা বা 45 মিনিট এখন আমাদের কুবা থেকে এরকম লাগে বনি সালেমের একটা গোত্রের পাশ দিয়ে যাচ্ছেন তো ওখানে একটা মসজিদ এর আগে তৈরি হয়েছে মসজিদ মানে হলো মসজিদ না ঠিক ওই একত্রিত হয়ে মানুষ ওখানে ইসলামের কথা বলতো তো সেখানে বনি নাজ্জারের আরেকজন সাহাবি আসাদ ইবনে জুরারা উনি এর আগে ওখানে নামাজ পড়েছেন নামাজ পড়তে যে জুমার দিনে ওরা দেখছে যে ইহুদিরা সাধারণত শনিবারে ওখানে তারা ওই মদিনায় একটা দিন তারা ধার্য করে যেদিন সবাই মিলে তারা ইবাদত করে তো ওরা চিন্তা করলো যে আমরাও একটা একটা দিন ধার্য করি শুক্রবার ধার্য করি শুক্রবারে আমরা এখানে নামাজ কালাম পড়বো এক জায়গায় এসে তো আসাদ ইবনে জুরারা উনি নামাজ পড়েছেন তো দুটো কথা পাওয়া যায় একটা হলো যে বনি সালামে ওখানে এসে তিনি নামাজ পড়তেন আরেকটা জায়গার কথা মানে ইতিহাসে আমরা পাই সে জায়গাটার নাম ছিল হাজবুর নাবিদ বা নাকিউল খাদিমাত এই জায়গাতে যে উনি নামাজ পড়েছেন ইসলামের বলা হয় যে সর্বপ্রথম জুমার নামাজ পড়েছেন আসাদ ইবনে জুরারা যা হোক ওখানে যখন তিনি এসে পৌঁছেছেন তার কাছে খবর দেওয়া হলো যে এই যে জায়গাটা এখানে আমরা জুমার দিনে একত্রিত হয়ে নামাজ পড়ি তো আপনি কি এটা অনুমোদন দেবেন এটাকে করবেন কিনা উনি তখন সবাইকে ডাকলেন সবাই আসো আমরা এখানে
জুমার নামাজ পড়ব। তো ওইটাই হলো মানে স্বীকৃতিপ্রাপ্ত ইসলামের সর্বপ্রথম জুমার নামাজ, বনি সালেমের ওই জায়গাটায়। এটাকে ওয়াদির আনুনা বলা হয় বর্তমানে, যেখানে আপনারা যারা মদিনায় গেছেন দেখবেন যে মসজিদুল জুমা নামে এখনও ওই মসজিদটা তৈরি আছে। এটা ওয়াদির আনুনাতে তিনি ওখানে সবাইকে নিয়ে নামাজ পড়েন। ওখানে কোনো মসজিদ তখন হয়নি, ঘর তখন হয়নি, ওই জায়গায় একত্রিত হতেন এবং সেখানে ইবাদত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজের যে সিস্টেম জিব্রিলের কাছ থেকে পেয়ে গেলেন, সেই সিস্টেমে উনি সর্বপ্রথম সিস্টেমেটিক জুমার নামাজ ওই জায়গায় শুরু করলেন এবং উনি নামাজ পড়লেন। পড়ার পরে উনি একটা খুতবা দিয়েছিলেন। খুতবাটা বিভিন্ন ভাষায় ইমাম তাবারি, ইবনে কাসির সহ অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের খুতবাটা দিয়েছেন। আমি চার পাঁচটা গ্রন্থ থেকে বিশেষ করে জাদুল মাআতকে আমি বেশি প্রাধান্য দিয়েছি, কারণ তিনি অনেক চিন্তাভাবনা করে অথেন্টিক যে রেওয়ায়েতগুলো সেই রেওয়ায়েতের উপর ভিত্তি করে প্রথম খুতবাটা উনি লিখে রেখেছেন। এই খুতবাটা যদি আমরা দেখি তাহলে আমরা মৌলিকভাবে চারটা জিনিস পাবো। একটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে খুতবা দেওয়ার পদ্ধতি বলে দিয়েছিলেন, এবং পদ্ধতিটা হলো যে আমরা যেটা সাধারণত এখন ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় শুনি, তিনি বলছেন আলহামদুলিল্লাহি আহমেদুহু ওয়াস্তাইনুহু ওয়াস্তাগফিরুহু ওয়াস্তাহদিহি ওয়া উমিনু বিহি ওয়ালা আকফুরুহু। এই যে কথাগুলো আমরা যেটা শুনি তার মধ্যে উনি অনেক অনেক বেশি কম আছে। এরপরে উনি বলছেন ওয়া ওয়াদি মাই ইয়াকফুরুহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হুদা ওয়াল ফাউজ ওয়াল মাউইজা আলা ফাতরাতিন মিনার রাসূল। এইটা দিয়ে উনি শুরু করেছেন যে আল্লাহ তাআলার প্রশংসা, তাকে আমরা প্রশংসা করি, তার কাছে সাহায্য চাই, তার ক্ষমা প্রার্থনা করি, তার কাছে হিদায়ত চাই, তার উপরে ইমান আনি, তাকে তার সাথে কোনো কুফরি করি না, তার সাথে যারা কুফরি করে তাদের সাথে আমাদের শত্রুতা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং তিনি এক এবং তার কোনো শরীক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রসুল। আল্লাহ তাকে হিদায়ত দিয়ে, তাকে সফলতা দিয়ে, তাকে উপদেশ দিয়ে পাঠিয়েছেন এমন সময় যখন অনেক দিন পর্যন্ত কোনো রসুল আসে না। তো এই দিয়ে উনি শুরু করলেন। শুরু করে সেখানে তিনি তাকওয়ার কথা বললেন। তাকওয়ার ব্যাপারে আমি যত খুতবা পড়েছি তার এখানে এই দিনেই খুতবাটা বেশি লম্বা ছিল তাকওয়ার ব্যাপারে। তাকওয়ার কি মানে মানে অনুশীলন কীভাবে করতে হয় তার উপরে যথেষ্ট লম্বা খুতবা আছে। আপনারা যদি সিরার কোনো ভালো বই পড়েন, বিশেষ করে অথেন্টিক বই, সেখানে আপনারা তার খুতবাটা পাবেন। তিনি আখিরাতের ব্যাপারে একটা কথা বললেন এবং সে ওই দিনে একটা কোরআনের একটা মানে কথা উদ্ধৃতি দিলেন, যেটা আমি মনে করি যে মদিনায় ঢোকার আগে এই কথাটা খুবই খুব গুরুত্বপূর্ণ ছিল। সেটা হলো যে আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়ুহাদদিরুকুমুল্লাহু নাফসাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। তোমরা শুনে রাখো যে আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, তবে তোমরা মনে রাখো যে তিনি বান্দাদের ব্যাপারে খুবই দয়ালু, খুবই কোমল। দেখেন মদিনায় ঢোকার আগে তিনি এই খুতবাটা দিয়ে মানুষদেরকে কীভাবে আল্লাহ সম্পর্কে উদ্বেলিত করলেন। আমরা যখন আল্লাহ সম্পর্কে মানুষদেরকে বোঝাই তখন আমরা কিন্তু একটু ভয় দেখাই বেশি, আমাদের আল্লাহর মানে মানে এমন বেশি ভয় দেখায় যে তার কোমলতা, তার দয়া, তার মায়া, তিনি যে আমাদেরকে অসম্ভব ভালোবাসেন, এসবগুলো কিন্তু আমরা একটু কম বলি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন ওই কথাটা বলে দিলেন যে আল্লাহর ব্যাপারে তোমাদের সতর্ক করছে, সাথে সাথে মনে রেখো যে তিনি তোমার তার বান্দাদের ব্যাপারে খুবই দয়াবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিলেন, সবাই খুতবা শুনলো, নামাজ কালাম পড়লেন। নামাজ কালাম পড়ে তারপরে তারা সব এখন মানে যাওয়া শুরু করেছে। এটা জোহরের পরে উনি যাওয়া শুরু করেছেন। তো যাওয়া শুরু করার আগ দিয়েই কথাটা একটা প্রচারিত হয়ে গেল যে আজ থেকে এই মদিনার এই যে শহরটার নাম যে ইয়াসরিব ছিল, এই ইয়াসরিব আর থাকবে না। ইয়াসরিব শব্দটা আসলে মানে এরকম যে অভিশাপ বা শক্ত এই ধরনের একটা অর্থ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার সাথে সাথেই জনগণ তারা সবাই বললো যে আজকের থেকে কিন্তু এর নাম আর তোমরা ইয়াসরিব বলো না, আজকের থেকে মদিনাতুর রসুল নাম দেওয়া হলো। তিনি পা ওখানে দেওয়ার আগেই, মদিনার অভ্যন্তরে পা দেওয়ার আগেই এই নামটা চেঞ্জ হয়ে গেল, বলা হলো যে হে রসুল আপনার সিটি, এটা আপনার শহর,
মানে বলা হলো মদিনাতুর রাসূল, যেটাকে আমরা সংক্ষেপে আল মদিনা বলি। তখন আল মদিনা আল মুনাওয়ারা বলা হতো না, আল মুনাওয়ারা পরে বলা হয়, কিন্তু প্রথমে বলা হতো মদিনাতুর রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিটি। ওখানে এ হলো। আরেকটা দেখা গেল যে মদিনার বাচ্চারা মেয়েরা, আমি যে শব্দটা বিভিন্ন অথেন্টিক গ্রন্থে পেয়েছি সেখানে বানাত ওল আনসার লেখা, মানে আনসারদের মেয়েরা। তো সাধারণত মেয়ে বলতে বানাত বিন্থ বলতে কিন্তু আসলে একটু বড়োদেরকে বোঝায়, একবার ছোট ছোট মেয়েদেরকে বোঝায় না। কিন্তু আরেকটা রেওয়ায়তে আমি পাচ্ছি সেখানে জাওয়ারি শব্দটা আছে। জাওয়ারি শব্দের অর্থ হলো যাদের বয়স মানে 9-10-7-8 উপর থেকে যারা হয়, মানে কৈশোর পাওয়ার আগ পড়ার আগ পর্যন্ত যে মেয়েরা, তাদেরকে জাওয়ারি বলা হয়। তা 10-11 বছর 7-11 বছরের বয়সের মেয়েরা এদেরকে বোঝাচ্ছে, তারা গান গাচ্ছে। এবং গান গাওয়ার সময় ওখানেই সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে দফ বাজানো হচ্ছে, যে মানে এক ধরনের ঢোল যার এক মাথায় আর চামড়া দেওয়া আর এক মাথা খোলা। এই দফের সাথে সাথে তারা যে গানটা গাচ্ছে সেটা বিভিন্ন রেওয়ায়াত আছে। একটা হলো আশরাকাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুক্রু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ আইয়ুহাল মাবউসু ফিনা জিত বিল আমরিল মুতাঈ জিত শরফতাল মদিনা ইয়া খায়রা মান হুয়া দাঈ ওয়া মারহাবান ইয়া খায়রা দাঈ। এখন এইভাবে এই রেওয়ায়াতগুলো আসছে, কাটছাট আছে, কেউ কেউ তলা আল বদরু আলাইনা বলেছেন। সুরগুলো কিন্তু এই বর্তমানে যে সুরটা আমাদের মাঝখানে দেওয়া হয় এই সুরটাই মানে ওই সময় ছিল এটা আমার কাছে মনে হয় না। কারণ হলো যে এর যে তাফেলা বা ছন্দ যে রিদম, এই রিদম এবং মানে রাইম যেটা তৈরি হয়েছে সেটা আসলে ওই ধরনের সুর আসে না। উম্মে কুলসুম একটা সুর দিয়েছে এটার, সেটাও আমার কাছে আমি দেখছি সেটা ভালো। এখন যে সুরটা বিশেষ করে দেওয়া হয় তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, এই যে সুরটা এটা কিন্তু আসলে আরবিয়ান সুরের সাথে এটা মেলে না। তবে এই সুরটা ইউসুফ ইসলামই সর্বপ্রথম দিয়েছে, এটাও আমি একেবারে খারাপ মনে করি না, এই সুরটাও সুন্দর। তবে এই সুরের সাথে সাথে দফ বাজানো হয়েছে, যেটা খুবই সুন্দর লেগেছে। আচ্ছা, এই মানে গানটা কতটুকু অথেন্টিক? ইবনুল কাইয়িম বলেছেন যে এই গানটা গাওয়া হয় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক থেকে ফিরে এসেছেন, তখন এই গানটা উনি গেয়েছেন। তার কারণ হলো উনি বলতে চাইছেন যে সানিয়াতুল ওয়াদা যে পাহাড়টার কথা বলা হয়েছে, মানে এই সানিয়াতুল ওয়াদা হলো মানে সিরিয়ার দিকে রাস্তায়। তো এখন এইটাকে যখন আল্লামা মানসুরপুরি গবেষণা করেছেন, উনি বলছেন যে ইবনুল কাইয়িমের এই কথাটা কোনো দিক দিয়ে আমরা গ্রহণ করতে পারি না। কারণ হলো উনি যে কথাটা বলেছেন সানিয়াতুল ওয়াদা হলো সিরিয়ার পার্শ্ববর্তী একটা টাউনের একটা পাহাড়ের নাম, উনি মানসুরপুরি বলেন যে না, এটা ঠিক নয়, কারণ সানিয়াতুল ওয়াদা হলো মদিনার একটা পাহাড়ের নাম। এবং আমি ব্যক্তিগতভাবে যখন আমি প্রথম মদিনায় গেছি 89-এ, তখন একটা পাহাড় ওখানে দেখেছি মসজিদ নববীর থেকে একদম কাছে, ওই পাহাড়টা সানিয়াতুল ওয়াদা বলা হয়। এবং সে পাহাড়টা ভেঙে ফেলেছে, কিন্তু পাহাড়টা আমরা তখন দেখেছি ওখানে যে এটা কিন্তু সানিয়াতুল ওয়াদা তখন ওখানে বলা হতো। তো মদিনার এই পাহাড়টাও তো আছে। দ্বিতীয়ত হলো যে বাচ্চারা গান গেয়েছে, এই যে তলা আ শব্দটা এখানে বা আশরাকা শব্দটা এখানে, এটা কিন্তু তাবুকের যুদ্ধের চেয়ে এইটা এই সময়টাই আরও বেশি প্রযোজ্য হয়। এবং মানে এই জন্য অধিকাংশ যারা খুব ভালো সিরাত লেখক পরবর্তী পর্যায়ে যারা লিখেছেন, বিশেষ করে সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাই, উনি বলেছেন যে এটা এমন একটা গান যেটা কিয়ামত পর্যন্ত গাইতে থাকবে আর মানুষের মনের মধ্যে এটা আনন্দ দিতেই থাকবে। এখনও পর্যন্ত আমি একটু ফ্রি হলে গানটা আমি গাইতে থাকি, মানে খুব ভালো লাগে। তো এটা এমন একটা গান যেটা একবার গাইছে এটা ঠিক নয়, বরং ওই দিনও গাইছে, এমন হতে পারে তাবুক থেকে যখন ফিরে আসছেন তখনও এটা গাইছে, এটা গীত হয়ে যাচ্ছে বারবার। তো এটা আমাদের মানে বড়ো দেখার বিষয় না, বড়ো দেখার বিষয় হলো যে এই ছোটো ছোটো মেয়েরা, বড়ো বালেগ মেয়েরা নয়, ছোটো ছোটো মেয়েরা গান গেয়েছে, হাত নাড়াইয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দফ বাজাইয়ে এই গানের সাথে সুর দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে শুনেছেন, এটাকে না করেননি, না না জায়েজ হারাম বলেননি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইসলামের যে সংস্কৃতি বোধ, এই যে একটা সভ্যতা তৈরি হতে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার সাথে সাথে এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু ইসলামের সভ্যতা বিনির্মাণ করতেছে। এজন্য মক্কী জীবনের অনেক কিছু থেকে কিন্তু মাদানী জীবনে আপনি দেখতে পাবেন অনেক অনেক ব্যাপারে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামিক সংস্কৃতি সভ্যতা,
ইসলামের রাষ্ট্রপদ্ধতি, ইসলামের সমাজনীতি, ইসলামের ক্যাপিটাল পানিশমেন্ট ইত্যাদি ইত্যাদি সব কিন্তু মদিনাতেই হয়েছে বেশি। তো এখানে এরা যখন গাচ্ছে তখন আনসারদের অনেক বড় বাহিনী নিয়ে, বনু নাজ্জারের সুসজ্জিত বাহিনী নিয়ে তারা সবাই চলে যাচ্ছে। ওই যেটা কথা বললাম যে প্রত্যেক ঘর থেকেই একটা কথাই বলা হচ্ছে, হালুম্মা ইলা আল আদাদি ওয়াল উদ্দাতি ওয়াস সিলাহ ওয়াল মানা, ও রসুল আপনি আমার কাছে আসেন, আমাদের বাসায় আসেন, আমাদের অনেক লোক আছে, আমাদের অনেক প্রস্তুতিও আছে, আপনি যদি আমার এখানে আসেন আমরা অস্ত্র নিয়ে আপনাকে পাহারা দেব, আপনাকে প্রোটেকশন দেব, আপনি আমার বাসায় আসেন। সবাই একই ধরনের কথা বলতেছেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কথা হলো যে খাল্লু সাবিলাহা, তোমরা আমার উটকে কাসওয়াকে তোমরা ছেড়ে দাও। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন, সে সেই নির্দেশ পালন করবে, সেখানে যে ও যেখানে যেয়ে থামবে আমি সেখানে থামবো, এইভাবে নির্দেশ দেওয়া হয়েছে। চিন্তা করে দেখেন যে আল্লাহ রসুলের দিনের কাজ করতে যেয়ে প্রাণীরাও কীভাবে নির্দেশ প্রাপ্ত হয়। এইটা কিন্তু হয়ে থাকে যে যখন কোনো মানুষ ইসলামের কাজ করতে থাকে তখন আল্লাহ তাআলা যুগে যুগে দেখাইছেন যে প্রাণীরাও পর্যন্ত, অন্যান্য জগতের এরাও পর্যন্ত ইমপ্রেসড হয়। সুলাইমান আলাইহিস সালামের সময়ের হুদহুদ পাখির কথা আসছে, আসহাবে কাহাফের মধ্যে এক কুকুরের কথাও আসছে, তাকেও আল্লাহ তাআলা সম্মান দিলেন। তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উটকে ছেড়ে দাও, সে যেখানে থামবে আমি সেখানে থামবো। এটা কত বড় কথা, কত বড় কথা, এটা চিন্তা করার দরকার। এবং এইভাবে আমাদেরকে নিজেদেরকে অন্য অন্য সৃষ্টির সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত, এইভাবে যে আমরা যতটুকু কাজ করব সেটা হলো আমরা এই জন্য করব যে পৃথিবীর খেলাফত, পৃথিবীর আবাদ করার দায় দায়িত্ব আমাদের। এখানে সব কিছুই আমাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। যখন তিনি আরও সামনে এগিয়ে গিয়েছেন তখন বনু নজরের একদল মেয়ে আসলো, যারা বয়সে একটু কম, তারা ওই তারাও দপ বাজায়ে, তারা ওই একটা গানের কলি আমরা ইতিহাসে দেখতে পাচ্ছি, অন্য অন্য জায়গায় লম্বা গান আছে, আমি সেটা অত লম্বা কথা বলতে পারবো না। তো প্রথম কলিটা সেখানে এরকম বলছে তারা, নাহানু জাওয়া জাওয়ারি মিন বানিল নজ্জার ইয়া হাব্বাদা মুহাম্মদ খায়রা জার। অন্যরা তো ঘর থেকে বলতেছেন যে আমার ঘরে আসেন, আমার ঘরে আসলে আপনাকে আমরা দেখবো, কিন্তু এদের ভাষাটা অন্যরকম। এরা বলতেছে যে আমরা বনি নজ্জারের কিছু অল্প বয়স্ক মেয়ে, যাদের বয়স 7 থেকে শুরু করে 12 মাঝখানে, জাওয়ারি ইয়া হাব্বাদা মুহাম্মাদান, ও কী হবে সুন্দর, কত সুন্দর না হবে মুহাম্মদ যদি আমাদের শ্রেষ্ঠ প্রতিবেশী হয়। দেখেন ডাকার যে ভাষা, হ্যাঁ, মেয়েরা এখন তাকে প্রলুব্ধ করছে, তাকে আমরা রাখার জন্য। এমনি তো রক্তের সম্পর্ক, যেহেতু আব্দুল মুত্তালেবের নানার বাড়ি ছিল ওইটা, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের রক্তের সাথে তাদের সম্পর্ক আছে, তারা ডাকতেছে কিন্তু ডাকার সময় গান গেয়ে গিয়ে তাকে ডাকতেছে যে আমরা বনী নজ্জারের কিছু মেয়ে, আমরা কত ভালো হবে যদি আমাদের মুহাম্মদ আমাদের প্রতিবেশী হয়ে যান। তো আল্লাহ রসুলের একটা খুব আবেগ ঘন পরিবেশ, তিনি নিজেও আবেগী হলেন। তিনি মনে হয়, আমার যতটুকু মনে হচ্ছে যে যে শব্দটা তিনি বলেছিলেন যে, তো অনেক মন থেকে অনেক আবেগ দিয়েই বলেছিলেন, তিনি বললেন যে তোমরা কি আমাকে ভালোবাসবে, তোমাকে আমরা তোমরা কি আমাকে আদর করবে। তো মেয়েরা সবাই বললো যে হ্যাঁ অবশ্যই অবশ্যই, তিনিও বললেন যে আমি তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদেরকে আদর করব। মদিনায় এই জায়গাতেই তিনি থাকবেন, এবং এখানের যে ডাকটা আসছে, কথাগুলো আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নগুলো হয়েছে এবং তার উত্তরগুলো আসছে, এটা বলে দেয় যে এখানে তার দেহ মোবারক কিয়ামত পর্যন্ত থাকবে। উট থেমে গেল, উট বসে গেল ওখানে, এই কথা বলার পরে আর উট আর সামনে যায়নি, উট বসে গেল এক জায়গায়। বসে যাওয়ার পরে খানিক সময় পরে উটটা আবার দাঁড়াই গেল, দাঁড়াবার পরে কিছুটা আবার ঘুরে আবার যে জায়গায় বসছিল ঠিক ওই জায়গায় পা রেখে আবার বসে গেল। এরপরে আর উট দাঁড়ায়নি। অনেক কিছুক্ষণ থাকার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন যে এখানে আল মার উ মা আর রাহালিহি, এখানে এই যে উট যেখানে বসছে তার উপরে যে মানুষটা আছে এখানেই থাকবে। এই কথা বলার পরে আসাদ ইবনে জুরারা এসে উটের রশিটা ধরল, ধরে নিয়ে তখন মানে আবু আইয়ুব আনসারি হলেন তার একেবারে মাতুল গোষ্ঠীর খুবই কাছের মানুষ, মাতুল গোষ্ঠী মানে তার মানে আব্দুল মুত্তালেবের নানার বাড়ির একেবারে রক্তের সম্পর্কে,
উনি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার ঘর সবচেয়ে কাছের ঘর। তো একটা হাদিসও এরকম আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল প্রথমে যে কথা জিজ্ঞেস করলেন, বুখারি যে রেওয়ায়ত হযরত আনাস থেকে বর্ণনা করতেছেন, আর তিনি সেখানে বলছেন আইয়ু বুয়ুতি আহলিনা আকরব, এখানে সবচেয়ে কাছের ঘর কোনটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই প্রশ্ন করলেন যে আমার আত্মীয়দের সবচেয়ে ঘনিষ্ঠ মানে কাছের ঘর কোনটা, তখন আবু আইয়ুব বললেন যে ইয়া রাসূলুল্লাহ হাদিহি দারি, এটাই হলো আমার ঘর, ওয়াহাদা বাবি, এবং আমার ঘরে এই হলো দরজা। তো তখন আল্লাহ রাসূল তখন বললেন ফান্তালিক, যাও, ফাহাইয়ে ইলানা মাকিলা, সেখানে আমার দুপুরের জায়গা করে দাও, আমি ওখানে ঘুমাবো। তো এই মানে উনি নামাজ জুমার নামাজ পড়েছেন, জুমার নামাজে পড়ে এখানে আসছেন, এসে উনি এখন দুপুরে ঘুম দেবেন, একটু রেস্ট নেবেন, মাকিল বলা হয় এমন এক জায়গায় যেখানে তিনি দুপুরের ঘুম দিতে চাচ্ছেন। তখন আবু আইয়ুব আনসারি বলে দিলেন যে কুমা আলা বারাকাতিল্লাহ, আপনি উঠুন আল্লাহ তাআলার বরকত নিয়ে। আসাদ ইবনে জুরারা নিয়ে আসলেন তার ওই উটের রশি ধরে, উনি বুঝলেন যে আমাদের বনি নাজ্জারে আমার আবু আইয়ুব আনসারি তার আত্মীয় হতেন, তার ঘরেই তিনি থাকবেন। একটা রেওয়ায়েতে এরকম আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জায়গায় থাকা হবে এটা নিয়ে যখন খুব বেশি বনি নাজ্জারের মধ্যে কাড়াকাড়ি হচ্ছে, তখন একটা লটারি হয়, সেই লটারিতেও আবু আইয়ুব আনসারির নাম উঠে আসে, এবং আলহামদুলিল্লাহ তিনি এই বিরাল এবং বিরল সৌভাগ্যের অধিকারী হলেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি পেয়ে গেলেন। ঘরে যাওয়ার পরে উনি বললেন যে আমার ঘরে দুটো তলা আছে, একটা হলো নিচে এবং উপরে, তো আমি চাই যে আপনি উপরতলায় থাকবেন, আমরা আপনার নিচে থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, এটা ঠিক হবে না, কারণ হলো যে এত বেশি লোক যাতায়াত করবে যে তখন তো আর ওই তলা মানে তো অনেক উন্নত ভালো মানের বিল্ডিং ছিল না, যে এতগুলো লোক উপরতলায় গেল, গেলে দেখা গেল ওখান থেকে ভেঙে পড়ে গেলে, অথবা আমি যদি নিচে আসি তোমাদের আবার ডিস্টার্ব হবে, তাহলে তোমরা উপরে থাকো আমি নিচে থাকি। তো এটা হতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার উপর থেকে খানি টানি পাঠাতেন। ইতিহাসে লেখা আছে যে বেশ কিছু সিরাত গ্রন্থে আমি দেখলাম যে এটা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে খানি পাঠানো হতো, খানি ওই যারা বেঁচে থাকতো ওইটা নিয়ে আবু আইয়ুব আনসারি এবং তার সন্তানেরা এবং তার স্ত্রী এটা খেতেন ওখান থেকে। বিশেষ করে যেখানে আল্লাহ রাসূলের হাত লেগে রয়েছে, হাত মুবারকের চিহ্ন লেগে রয়েছে, হযরত আবু আইয়ুব সেখান থেকে খেতেন। এটা হলো ভালোবাসার বহির প্রকাশ। এমন একদিন হয়েছে যে উপরে পানি পড়ে গেছে, পানি পড়ে গেলে নিচে যে তো তখনকার ছাদ তো আর এমন ছাদ ছিল না, নিচে পড়ে পানি পড়ে যায় কিনা তাড়াতাড়ি উনি করেছেন কি ঠান্ডা রাত, ওই ওই মানে তার মানে যে ব্ল্যাঙ্কেট ছিল বা ওই যে বড়ো মানে কম্বল বা ব্ল্যাঙ্কেট যেটা ছিল ওইটা তার উপরে দিয়েছেন, দিয়ে কাদা টাদা লেগে এখন নষ্ট হয়ে গেল, রাত্রে উনি ঘুমাতেও পারলেন না, কিন্তু তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেন এক ফোঁটা পানি না পড়ে এই ব্যবস্থা উনি উপর থেকে এরকম করতেন, তাকে এইভাবে দেখাশুনো করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাসাতেই থাকা শুরু করে দিলেন। তো আমরা দেখতে পাচ্ছি যে বিরল একটা সৌভাগ্য আবু আইয়ুব আনসারির জীবনে আসলো, এবং আবু আইয়ুব আনসারি ছিলেন এমন একজন সাহাবী যে যার কবরটা কিন্তু এখন মদিনায় নাই, তার ঘরটা আমরা নিজেরা দেখেছি, আমরা যখন মদিনায় 89 গেছি তখন তার ঘরটা লাইব্রেরি ছিল, মানে মসজিদ নববীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উঁচু যে মসজিদের উপরে যে ডোমটা ছিল ওখান থেকে একটু দক্ষিণ পাশে গেলেই তার ওখানে একটা লাইব্রেরি ছিল, আমরা সেই লাইব্রেরিটা দেখেছি, ওইটা ছিল আবু আইয়ুব আনসারির বাড়ি, সেটা এখন ওই মসজিদের সাথে যুক্ত হয়ে গেছে বলে আলাদা করে চেনা যায় না, কিন্তু আমরা গেলে এখন বুঝতে পারি যে কোন জায়গাটা ছিল, খুব কাছে একেবারে ঘর, সেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কাটাইছেন, রাত কাটাইছেন, এমনকি ওখানে এক দুই দিন না, শুধু এক দুই মাসও না, 7 মাস তিনি সেখানে কাটাইছেন। তো আমরা ইনশাআল্লাহ আবু আইয়ুব আনসারির এই এই ঘরের থেকে কীভাবে আলো বিকীর্ণ হলো, মদিনা কীভাবে আবাদ হলো, এটা পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ লম্বা আলোচনা করার চেষ্টা করব। আপনারা ততক্ষণ ভালো থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের ভালো রাখুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।